আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রবাস কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবুহেনা রানা। দর্শক, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ঝুড়ি থেকে প্রায় 5.5 কেজি স্বর্ণবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার সকালে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচ টেপ মোড়ানো 2 বান্ডিলে 46টি স্বর্ণবার পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। সংস্থার শিফট ইনচার্জ উপপরিচালক মোহাম্মদ শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। পরে সকাল 8:30 দিকে এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচ টেপ মোড়ানো 2টি বান্ডেলে পাওয়া যায়, যেখানে 46টি সোনার বার ছিল, যার ওজন 5 কেজি 359 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 3 কোটি 75 লাখ টাকা। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। এদিকে 2 বছর পর কোনো ধরনের বিধিনিষেধ ছাড়া এবার স্বস্তিতে ঈদ করবে দেশবাসী। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে অনেকেই এবার আকাশপথকে বেছে নিচ্ছেন, আর তাই সড়ক ও রেলের মতো আকাশপথেও বেড়েছে বাড়ি ফেরা যাত্রীদের চাপ। বাড়তি এ চাপ সামলাতে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ সহ বেসরকারি এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলো জানায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইতিমধ্যে দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের 90% টিকিট বিক্রি শেষ হয়েছে। বেশিরভাগ মানুষ 29 ও 30 এপ্রিল ভ্রমণের পরিকল্পনা করছেন। সব মিলিয়ে 27 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত চাপ থাকবে। যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। এবার যশোর ও বরিশাল রুটে টিকিট চাহিদা সবচেয়ে বেশি। ফেরিঘাটে ঝামেলা এড়ানোর জন্য অনেকে এই রুটে আকাশপথকে বেছে নিচ্ছেন। এছাড়া যানজটের সংখ্যায় সৈয়দপুর ও রাজশাহীর মতো রুটেও আকাশপথ বেছে নিচ্ছেন যাত্রীরা। যাত্রীদের চাহিদার ভিত্তিতে রাজশাহী রুটে 1টি এবং সৈয়দপুর রুটে 2টি ফ্লাইট বাড়িয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। নবএয়ার অভ্যন্তরীণ রুটে দৈনিক 26 থেকে 28টি ফ্লাইট পরিচালনা করে। তারা ঈদকে কেন্দ্র করে দৈনিক অতিরিক্ত 60টি ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া সৈয়দপুর, বরিশাল, যশোরে দৈনিক 1টি করে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। খবরটি আমাদের সকল ভাইদেরকে শেয়ার করুন এবং সবাইকে গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সকল খবরাখবর এবং ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।